আসসালামু আলাইকুম। বলছিলাম আমার প্রশ্ন যে ছালাতে, আসসালামু আলাইকুম, আমরা শুনছি আপনার প্রশ্ন, বলেন। বলছিলাম যে ছালাতে উজু করার পরে, উজু করার পরে যে নিয়ত, অনেকে বলে বাধা লাগবে না ছালাতে যাই, যে না হয়তো নুসুলে এলে তাহলে এটা বাধা লাগবে কি লাগবে না, এটা জানতে চাচ্ছিলাম। না আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। নিয়তের ব্যাপারে জিজ্ঞেস করেছেন, অজু যখন করছে কেন অজু করছে এটা তো একটা বিষয় থাকে, যে আমি জোহর পড়বো না আসর পড়বো, এরপরে স্পেসিফিক আলাদা মনে মনে নিয়ত করা, মুখে উচ্চারণ করা বা আরবিতে নিয়ত করা, সম্পর্ক বিষয় আর কি, এগুলো জরুরি কিনা মাত্র? নিয়ত মানে হলো অন্তরের ইচ্ছা, এরাদা, পরিকল্পনা। জি, অন্তর জানবে যে আমি জোহর পড়বো, আমি আল্লাহর জন্য পড়বো, এই দুটা পয়েন্ট, যে আমি জোহর পড়ছি আল্লাহর জন্য পড়ছি, বাস এই দুটা জানা থাকলে এটা নিয়ত হয়ে গেল। এখানে মুখের উচ্চারণের কোনো বিষয় নেই। মৌখিক উচ্চারণ যেটা আমাদের সমাজে আমরা দেখি, যে সালাতের আগে, রোজার আগে, ওজুর আগে, এগুলো আসলে কোরআন সুন্নাহ কোথাও নাই। এগুলো শিশুকালে বাগদাদি কায়দার মধ্যে শিশুরা তো নিয়ত বুঝে না, কেউ একটা গদ তৈরি করে দিয়েছিল, এটা আমরা বৃদ্ধ বয়সে, যৌবন বয়সে ধরে রাখার কোনো অর্থই হয় না। এটা এটা তো শিশুদেরকে যারা ওইভাবে শিখিয়েছে ওরা ভুল করেছে, কারণ ওই শিশু শিক্ষাটা ওইভাবে হওয়ার কারণে দেখা যায় বৃদ্ধ বয়সে ওইটাই রয়ে গেছে। তো এই জন্য প্রথম ইটটাই যদি ফাউন্ডেশনের মধ্যে বাঁকাভাবে কেউ রাখে, ভুলভাবে রাখে, তাই ভুলটা কিন্তু একবারে বিল্ডিংয়ের উপরে মাথা পর্যন্ত ওইটার সমস্যাটা চলে যাবে। জি, তো এই জন্য এটা ঠিক না। তো নিয়ত মানে যেহেতু অন্তরের কল্পনা, পরিকল্পনা, আমি কাকে চাই, কী চাই, আমি জোহর চাই এবং এই এই জোহর দিয়ে আল্লাহকে চাই, বাস নিয়তের পাঠ হলো এই দুইটা। মুখলেসিন আলাহুদ্দিন, তারা সকল ইবাদত আল্লাহকে চাই, আল্লাহর জন্য তারা নিবেদন করবে। ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত কি ফামান কানাত হিজরাতু ইলাল্লাহ রাসূলি, যার হিজরত, যার কর্ম আল্লাহ আল্লাহ রাসূলের দিকে যাবে, মানে আল্লাহর জন্য সে কাজ করছে, রাসূলের তরিকা করছে, বাস এটা নিয়ত হয়ে গেল, মনের এই ভাবটাই নিয়ত হয়ে গেল, পরিকল্পনাটাই নিয়ত হয়ে গেল, না হয় বলার দরকার নেই। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা আরেকটি প্রশ্ন, তাবিজ ব্যবহার করা কি জায়েজ মোহতারাম, এ বিষয়ে যদি বলতেন। তাবিজ নিয়ে তো আসলে হাদিসের মধ্যে বিস্তর তাবিজ বিরোধী বক্তব্য আছে, যে মানে আল্লাহ তামিমা তান ভাকাত আশরাকা, কেউ যদি কোনো তামিমা তাবিজ ইউজ করলো, ব্যবহার করলো, সে শিরিক করলো, বা মানে আল্লাহ কাশাইয়ান ওকেলা এলাইহে, কেউ কোনো জিনিস যদি শরীরে ঝুলায় তাকে সেই ঝুলন্ত বস্তুর উপরে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ তার কোনো সাহায্য করবেন না, বা ইন্নাকা ইন মিথ্যা হিয়া আলাইকা মা আফলাহ তা আবাদা, এই তাবিজ, এই তাকা নিয়ে তুমি যদি মারা যাও কশিনকালে তুমি জান্নাত পাবে না, সফল হবে না। তো এই বক্তব্যগুলো হলো ওই তাবিজ নিয়ে যেগুলোর ভিতরে সরাসরি শিরিক আছে। আর কিছু তাবিজ আছে যেটা শুধু কোরআনের কোনো সুরা বা আয়াত বা হাদিস থেকে কোনো দোয়া, অন্য কিছু নাই, এগুলোর ব্যাপারে ওলামারা দুটা মত দিয়েছেন। একদল ওলামা বলেছেন এগুলো যেহেতু এগুলো ভালো হলেও এখন কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আমাদের জনগণ বুঝবে না, তো ভালোটাকে এখানে বৈধ করতে গেলে মন্দটাও ওই সুযোগে ঢুকে পড়বে। এই জন্য সাদ্দানলি জারিয়া, শিরিকের পথ বন্ধ করার জন্য ওই যেটা বৈধ হতে পারে সেটাকেও অধিকাংশ ওলামারা নিষেধ করেছেন। আরেকজন ওলামা বলেছেন যে যেই শিশুটা বা যেই পাবলিক জনগণ, সে আসলে আয়াত পড়তে জানে না, সুরাও পড়তে পারে না, অথচ জিন শয়তান তাকে ডিস্টার্ব করছে, জাদুটা আক্রান্ত হয়েছে, সেই ক্ষেত্রে কী করব? তো সেই ক্ষেত্রে ওলামারা, একদল আলিম বলেছেন, সাহাবিদের মধ্যে কেউ কেউ আছেন, যে সেই ক্ষেত্রে তাবিজটা ব্যবহার করা যেতে পারে, শুধু কোরআনের আয়াত, শুধু হাদিসের দোয়া। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.